আবারও এক হয়ে গেল পরিমণি এবং শরীফুল রাজ। এবার তো এমনই কিছু ভিডিও এবং ছবি পাওয়া গেল, কি হয়েছে আসলে তাদের মধ্যে চলুন জানা যাবে। এদিকে হট লুকে দেখতে পাওয়া গেল বৃষ্টি ভেজা পিয়া জান্নাতুলকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ঢালিউড আপডেটগুলো। মান অভিমান দূরে ফেলে ফের এক হলেন তারকা দম্পতি রাজ এবং পরিমণি। পুত্র শামীম মোহাম্মদ রাজ্যের সঙ্গে জন্মদিন পালন করতেও দেখা গেল তাদেরকে। বুধবার 16 আগস্ট রাতে পরিমণি রাজের সন্তানের প্রথম জন্মদিন উদযাপন করে টিএম ফিল্মস। এ সময় উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক এবং গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস এবং তার স্ত্রী টিএম রেকর্ডসের চেয়ারপারসন ফারজানা মুন্নি। সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরিমণি এবং তার স্বামী অভিনেতা রাজ। সময়টা বেশ ভালোভাবেই উপভোগ করে নিয়েছেন শরীফুল রাজ এবং পরিমণি দুজনেই। নিজের ফেসবুক পেজে শরীফুল এবং পরিমণির কয়েকটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। তার কয়েকটি ছবির মধ্যে দেখা গেল রাজকে জড়িয়ে ধরে আছেন পরিমণি। একটি ভিডিওতে দেখা যায় সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরিমণি। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটেন তারা দুজনে। তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে ভক্তরাও বেশ উপভোগ করেছেন। দুজনকে ফের একসঙ্গে দেখে নেটিজেনদের ধারণা সব বিতর্ক পেছনে ফেলে ছেলের টানেই আবারও মিল হতে যাচ্ছে রাজ এবং পরিমণির। গত 20 মে পরিমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান অভিনেতা শরীফুল রাজ। এরপরে 29 মে দিবাগত রাতে রাজের ফেসবুক প্রোফাইল থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের ভিডিও। সেই চর্চা তুঙ্গে ছিল এতদিন ধরেও, যা এখনও রয়েছে, কিন্তু তার মধ্যেই রাজকে আবারও কাছে টেনে নিলেন বোধ হয় এবার অভিনেত্রী পরিমণি, এমনটাই বোঝা গেল। তবে আবারও কি তারা একসঙ্গে সংসার করবেন এমন কোনো ইঙ্গিতই সেই পোস্টে দেননি রাজ বা পরিমণি কেউই। তবে তারা খুব শীঘ্রই এক হয়ে যাক এই কামনা রইল সকলের পক্ষ থেকে। চলুন এবার আসা যাক দেশের জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী পিয়া জান্নাতুলের কাছে। মিডিয়ায় কাজ করার পাশাপাশি আইন পেশাতেও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী। সেখানেও ব্যস্ত সময়ে পার করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিজের দৈনন্দিন জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি বারংবার। সম্প্রতি নিজের ফেসবুক পেজ এবং প্রোফাইলে কালো শাড়িতে বৃষ্টি ভেজা সড়কে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল অভিনেত্রী প্রিয়াকে, যার ক্যাপশনে লিখেছেন, দয়ালু হন, নম্র হন এবং বৃষ্টি উপভোগ করুন। ছবিগুলো ভক্তদের বেশ প্রশংসা কুড়িয়েছে। কালো শাড়িতে বৃষ্টিময় রাতে এই অভিনেত্রীর থেকে নজর সরানোই দায় হয়েছিল সকলের। পিয়ার ছবিতে অনেকেই বলেছেন নারী শাড়িতেই সুন্দর, তার উদাহরণ হতে পারেন আপনি। আপনাদের কেমন লেগেছে পিয়া জান্নাতুলের নতুন ছবি তা কমেন্টে জানাতে ভুলবেন না। ঢালিউডের এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে কী মন্তব্য তাও জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। জানো সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।